ইরানের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যাতে পুরোদস্তুর যুদ্ধ না হয় সেজন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে আন্তর্জাতিক মহল। সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও চীন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের লক্ষ্য কূটনৈতিক উপায়ে সংকটের অবসান ঘটানো। জাতিসংঘ মহাসচিব সতর্ক করেছেন, এই মুহূর্তে আরেকটি যুদ্ধের ভার বহনের সক্ষমতা নেই বিশ্বের। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা মধ্যপ্রাচ্যে। সবারই উদ্বেগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা। এমনিতে ইউক্রেন যুদ্ধ ও গাজা অভিযানের কারণে চাপের মুখে বিশ্বের অর্থনীতি। এ অবস্থায় নতুন আরেকটি সংঘাতের সম্ভাবনায় আতঙ্কিত জাতিসংঘ। যে কোনো মূল্যে যুদ্ধ এড়ানোর তাগিদ সংস্থাটির মহাসচিবের। ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানাই, অবিলম্বে এই বিদ্বেষমূলক আচরণ বন্ধ করতে হবে। একই সাথে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ শান্ত থাকার আহ্বান জানাই। বারবার বলেছি, আরেকটি যুদ্ধের ভার বহনের ক্ষমতা নেই অঞ্চলটির বা বিশ্বের। চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ জানিয়েছে তেহরানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন। সংঘাত যাতে আর না ছড়ায় তা নিশ্চিত করতে বিবদমান পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বিগ্ন চীন। সংঘাত এড়াতে সম্পৃক্ত পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানাই। এখনই সংঘাতের অবসান হওয়া দরকার। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি গঠনমূলক ভূমিকা নেয়ার আহ্বান জানাই। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের পক্ষে সক্রিয় ভূমিকা রাখলেও আক্রমণাত্মক অবস্থান নিতে নারাজ ওয়াশিংটনও। বরং উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের তৎপরতা চোখে পড়ার মতো। হামলার খবর পেয়েই ডেলাওয়ার থেকে ওয়াশিংটনে ছোটেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠক করেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে। পরে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। মার্কিন গণমাধ্যম বলছে তেল আবিবকে সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বাইডেন। আশ্বাস দিয়েছেন তেহরানের উপর চাপ বাড়াতে কূটনৈতিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।